প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের পথ ধরে এবার সুইডেন যোগ দিতে চলেছে নাটোতে। তুরস্কের প্রেসিডেন্ট সুইডেনের ব্যাপারে তার দেশের আপত্তি তুলে নেওয়ার পর এই সামরিক জোটে যোগ দেওয়ার পথ খুলে গেল সুইডেনের জন্য। বিবিসি বাংলার খবরে বলা হয়, ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই পশ্চিমা জোটে যোগ দেয় গত এপ্রিলে। তাদের নিয়ে ন্যাটো জোটের সদস্য দেশের সংখ্যা দাঁড়ায় 31। নর্ডিক অঞ্চলের এই দুটি দেশ বহু দশক ধরে তাদের সামরিক নিরপেক্ষতা বজায় রেখেছিল, কিন্তু 2022 সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করল, তারপর এই দুটি দেশ তাদের অবস্থান বদলায়। ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় মহাদেশের সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে করা হয়। এখন কেন ন্যাটোতে যাচ্ছে? উত্তর ইউরোপের একটা দীর্ঘ সময় ধরে যে ধরনের স্থিতিশীলতা ছিল ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তা ভেঙে গেছে। এর ফলে সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশ এখন মনে করছে তাদের দেশের নিরাপত্তা এখন বেশ নাজুক হয়ে পড়েছে। সাবেক ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব বলেছেন, গত বছর যখনই রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ চালালো, তখনই আসলে ঠিক হয়ে গেল যে ফিনল্যান্ড ন্যাটোতে ঢুকবে। ফিনল্যান্ডের অনেক মানুষকে এই ঘটনা আগের ভীতিকর ইতিহাস মনে করিয়ে দিল। সোভিয়েতরা 1939 সালের শেষ ভাগে ফিনল্যান্ড আক্রমণ করেছিল। 3 মাস ধরে ফিনিশ সেনাবাহিনী রুশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ চালায়। যদিও তাদের সৈন্য সংখ্যা ছিল সোভিয়েতদের চেয়ে অনেক কম, 1940 সালের মার্চ পর্যন্ত ফিনল্যান্ডের সেনাবাহিনী টিকে ছিল, কিন্তু ফিনল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রদেশ ক্যারেলিয়া দখল করে নেয় সোভিয়েত রাশিয়া। ফিনল্যান্ড হয়তো রাশিয়ার দখলে যায়নি, কিন্তু নিজ দেশের 10% সীমানা তারা হারিয়েছিল। ইউক্রেন যুদ্ধ দেখে মনে হচ্ছিল সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, বলছিলেন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির রাষ্ট্রবিজ্ঞানী ইরো সার্কা। ফিনল্যান্ডের মানুষ তখন রাশিয়ার সঙ্গে নিজেদের 1340 কিলোমিটার সীমানার দিকে তাকাচ্ছিল আর ভাবছিল, এটা কি আমাদের সঙ্গেও ঘটতে পারে? সাম্প্রতিক সময়ে সুইডেনের মনে হচ্ছিল তারা হুমকিতে আছে। সুইডেনের সামরিক দুর্বলতা প্রকাশ হয়ে পড়ে 2013 সালে, যখন রাশিয়ার বোমারু বিমান স্টকহোমের ওপর আক্রমণের একটি মহড়া পরিচালনা করছিল। তখন সুইডেনকে ন্যাটোর সাহায্য চাইতে হয় রুশদের দাঁড়াতে। 2014 সালে সুইডেনের মানুষ একটি খবর শুনে স্তম্ভিত হয়ে যায়। স্টকহোম দ্বীপপুঞ্জের কাছে এই অগভীর পানিতে নাকি রাশিয়ার সাবমেরিন ঘুরে বেড়াচ্ছে। সুইডেনে 2018 সালে প্রতিটি ঘরে সেনাবাহিনীর একটি প্রচারপত্র পাঠানো হয়, যদি যুদ্ধের মতো সংকট তৈরি হয় তখন কি করতে হবে তার বর্ণনা ছিল এই প্রচারপত্রে। 1991 সালের পর এরকম প্রচারপত্র বিলের ঘটনা এটাই প্রথম। ন্যাটো কি সুইডেন এবং ফিনল্যান্ডকে বাড়তি নিরাপত্তা দিতে পারবে? আর্টিকেল 5 জানুয়ারি ফিনল্যান্ডের এরকম নিরাপত্তার গ্যারান্টি এখনই আছে। অন্যদিকে সুইডেনও শীঘ্রই এরকম অঙ্গীকার পাবে, কারণ ন্যাটোর কোনো একটি দেশ আক্রান্ত হলে চুক্তি অনুযায়ী সব দেশকে সেই দেশকে রক্ষায় এগিয়ে আসতে হবে। অন্যদিকে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার ফলে নর্ডিক এবং বাল্টিক অঞ্চলের প্রতিরক্ষার ব্যাপারটি এখন আরও পূর্ণাঙ্গ রূপ পেল। তবে এই দুটি দেশই, বিশেষ করে সুইডেন, জনগণের সংখ্যালঘিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি অংশ মনে করে। ন্যাটো সদস্য হওয়ার পর বরং এর উল্টো প্রভাব পড়বে। সুইডিশ পিস অ্যান্ড আর্বিট্রেশন সোসাইটির ডোবেরা সলোমন বলেন, পরমাণু অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে নিরস্ত্র করার ন্যাটোর কৌশলটি বরং উত্তেজনা বাড়াচ্ছে, রাশিয়ার সঙ্গে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করছে। তার মতে এর ফলে শান্তি প্রচেষ্টার পথ জটিল হচ্ছে এবং সুইডেনকে তা আরও নিরাপত্তাহীন করে তুলছে। আরেকটি আশঙ্কা হচ্ছে এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে সুইডেন বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণের আন্দোলনে তার নেতৃস্থানীয় ভূমিকা হারাতে পারে। ন্যাটোর ব্যাপারে সুইডেনের যেসব মানুষ সন্দিহান, তারা 1960 থেকে 1980 দশকের মধ্যবর্তী সময়ের কথা স্মরণ করছেন। তখন সুইডেন পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টায় মধ্যস্থতার জন্য তার নিরপেক্ষ অবস্থানকে কাজে লাগেছিল। মেজ সলোমন বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার মানে হল সুইডেনকে এই ভূমিকা পরিত্যাগ করতে হবে। তবে ফিনল্যান্ডের নিরপেক্ষতা ছিল ভিন্ন ধরনের, কারণ তাদের এই নিরপেক্ষ অবস্থান নিতে হয়েছিল 1948 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এক মৈত্রী চুক্তিতে চাপিয়ে দেয়া শর্তের কারণে। তখন ফিনল্যান্ডের টিকে থাকার জন্য এবং তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এটিকে একটি বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবেই দেখা হতো। হেনরিক মেইনান্ডার বলেন, সুইডেনের জন্য এই নিরপেক্ষতা ছিল তাদের পরিচয় এবং
আদর্শের প্রশ্ন। অন্যদিকে ফিনল্যান্ডের বেলায় এটি ছিল টিকে থাকার প্রশ্ন। তিনি বলেন, সুইডেন যে ন্যাটো সদস্য হওয়ার ব্যাপারে প্রশ্ন তুলতে পেরেছিল তার কারণ হচ্ছে তারা ফিনল্যান্ড এবং অন্যান্য বাল্টিক দেশকে বাফার জোন হিসেবে ব্যবহার করতে পেরেছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ফিনল্যান্ড তার নিরপেক্ষতার অবস্থান থেকে সরে আসে। তখন তারা পশ্চিমা দেশগুলোর দিকে তাকাতে শুরু করে এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয় থেকে মুক্ত হওয়ার চেষ্টা শুরু করে। কিয়েভকে সশস্ত্র করার জন্য যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইউক্রেনকে ইসরায়েল স্টাইল নিরাপত্তা গ্যারান্টি দিতে পারে। টেলিগ্রাফ এক প্রতিবেদন বলছে, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে বার্ষিক ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিভাবে ইউক্রেনকে সাহায্য করার জন্য একটি স্কিম তৈরি করা যায় সেই সম্পর্কে আলোচনা চলছে। এটা বিশ্বাস করা হয় যে আইনগতভাবে বাধ্যতামূলক প্রতিশ্রুতিটি ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ এবং ন্যাটোর মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য কিয়েভের সাথে গোয়েন্দা তথ্য ভাগ করার প্রতিশ্রুতি দিয়ে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি ন্যাটোর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে অবরুদ্ধ করেছে। তবে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ পরামর্শ দিয়েছেন যে ইসরায়েলের প্রাপ্ত অনুরূপ চুক্তি কাজ চলছে। ইসরায়েল ন্যাটোর অংশ নয়, তবে প্রতি দশকে দুই দেশের মধ্যে পুনর্নবীকরণ করা একটি চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন পাউন্ড সামরিক তহবিল পায়। চ্যান্সেলর সোলজ বলেছেন যে ইসরায়েলি মডেলটি ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সহায়তা করার জন্য একটি প্রধান ভূমিকা পালন করতে পারে। ন্যাটো কর্মকর্তারা ইতোমধ্যেই এটি ফার্স্ট ট্র্যাক আবেদন প্রক্রিয়ার বিষয়ে সম্মত হয়েছেন বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কোলেভা জানান। তার মানে ইউক্রেনকে আর ন্যাটো সদস্যপদ কর্মপরিকল্পনায় অংশ নিতে হবে না। ন্যাটোর একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ভ্লাদিমির পুতিনের দেশটিতে অবৈধ আগ্রাসনের কারণে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর সময় সঠিক নয়।